বাংলাদেশ জি20 সদস্য নয়, সদস্য না হওয়া সত্ত্বেও ভারত বর্তমান প্রেসিডেন্ট হিসাবে জি20 সভাপতি হিসাবে ভারত উপমহাদেশ থেকে শুধুমাত্র বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সফল ফলদৃশ্য আলোচনা হয়েছে, সেটি বিস্তারিত তারা ফিরে আসলে আমরা জানতে পারব। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কুশল বিনিময় হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই সেলফি তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা সাইবাবাদের পুতিনের সাথে এবং সেখানে কুশল বিনিময় সহ ছোটখাটো আলোচনা হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আরব আমেরিকার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, অন্যান্য রাষ্ট্রনায়কদের সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং সাইকেলে আলোচনা হয়েছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এই সফর অত্যন্ত সফল হয়েছে এবং আজকে সন্ধ্যেবেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিমানবন্দরে কবরতলা জানাবে। মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে আসছেন। আপনারা জানেন যে কদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেছেন, এতেই প্রমাণিত হয় আমাদের সরকারের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব নেতাদের যে সুসম্পর্ক, সরকারের সাথে যে সুসম্পর্ক, সেটি এগুলোতেই প্রমাণিত হয়। এছাড়া কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপ হয়েছে দুদিন ধরে, এই ঘটনা প্রবাহ যারা অনুধাবন করতে পারেন তারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন যে বর্তমান সরকারের সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্ব সম্প্রদায়ের কী সম্পর্ক বা কী সুসম্পর্ক হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে নিরাপত্তা সংলাপ হয়েছে তার মাধ্যমে এটি প্রমাণিত হয়, এটি স্পষ্ট হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, সহযোগিতার সম্পর্ক রয়েছে, সেটি আরও ভূমিষ্ঠ করার জন্য দেশ কাজ করছে। এই সমস্ত শীর্ষ সম্মেলনে সাধারণত সাইডলাইন মিটিংই হয়, কারণ তিনি আরেক দেশের আমন্ত্রণে সেখানে গেছেন, সেখানে সাইডলাইন মিটিংই হয়। যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে যেটি হচ্ছে সাইডলাইনে, সেখানে তার সাথে কিছু কিছুটা আলোচনা এগুলোর মাধ্যমে প্রমাণিত হয় এবং ছবি তো অনেক কথা বলে, কারণ ছবি নিয়ে তো অনেক গবেষণাও হয়, আপনারা ছবি তুলেন সেই ছবি নিয়ে অনেক গবেষণা হয়, ছবি অনেক কথা। তো গতকালকের ছবি ভাষা নিশ্চয়ই আপনি সাংবাদিক হিসেবে বুঝতে পারছেন এবং যারা অধ্যাপক তারাও বুঝতে পারছেন, তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো ঘনিষ্ঠ এবং এটি আগামী দিনে আরও ঘনিষ্ঠ সম্পর্ক হবে।